চলো যাই দুর্জয় প্রাণের আনন্দে, ফুলে ফুলে রাঙাবো শত ইচ্ছাকে। হ্যালো মন্ট্রিয়াল স্বাগত, হ্যালো মন্ট্রিয়াল স্বাগত, হ্যালো মন্ট্রিয়াল স্বাগত। সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল। দর্শক, এবার দেখব একটি শখের আয়োজন। মন্ট্রিয়াল প্রবাসী জাহাজের ক্যাপ্টেন কামাল আহমেদ নিজ বাড়িতে গড়ে তুলেছেন একটি চমৎকার মিউজিয়াম। চলুন দেখে আসি কাজী আলম বাবুর প্রতিবেদনে সেই শখের মিউজিয়ামটি। দর্শক, আমরা এসেছি বোসাক শহরের ক্যাপ্টেন কামাল আহমেদের বাসায়। এই বাসার বেসমেন্টে তৈরি হয়েছে একটি ম্যারিটাইম মিউজিয়াম, যেখানে অত্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে জাহাজের বিভিন্ন জিনিস, বিভিন্ন পোশাক, ইউনিফর্ম সহ অনেক কিছু। আমরা ঘুরে ঘুরে দেখব সেই শখের জিনিসগুলো, যেটি ক্যাপ্টেন কামাল আহমেদ অনেক শখে সংগ্রহ করেছেন, গড়ে তুলেছেন এই মিউজিয়ামটি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এন্টারেস ম্যারিটাইম মিউজিয়াম। এটিকে আপনার মিউজিয়ামের নামকরণ করুন। আমার মিউজিয়ামের নাম এন্টারেস ম্যারিটাইম মিউজিয়াম। আচ্ছা, আর এখানে একটা ঘন্টি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো জাহাজের ঘন্টি। হ্যাঁ, ওয়েলকাম টু এন্টারেস ম্যারিটাইম মিউজিয়াম। আর এদিকে যেগুলি আছে, এখানে কিছু নট দেখতে পাচ্ছি, এই নট গুলি কিসের? এগুলা জাহাজের বিভিন্ন কাজে এগুলা ব্যবহার করা হয়। যেমন ধরেন, কোন ক্রুরা যখন জাহাজ পেইন্ট করে, এই স্টেজে পেইন্ট করে এটার উপর দাঁড়িয়ে, তারপর এটা হলো ক্লাইম রশি দিয়ে ইয়ে করে। এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি, এই জাহাজটা, এটা হলো বিখ্যাত টাইটানিক। এটা 1913 সালে হ্যালিফ্যাক্সের কোস্টের কাছে ওই গ্র্যান্ড ব্যাংকস নিউফাউন্ডল্যান্ডে এটা ডুবে যায়, মেড ইন হয়েছিল। এটা নিয়ে তো সিনেমা হয়েছে, অনেক কিছু, অনেক লেখালেখি, প্রায় 100 বছরের বেশি হয়ে গেছে। আর এদিকে এটি সম্পর্কে, আচ্ছা, এটা হলো আপনার লক ক্যারিয়ার। এটা আজ থেকে 50 বছর আগে সেন্ট লরেন্স রিভার দিয়ে, এই যে এগুলো লক ক্যারিয়ার, কাঠ কেটে 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 বিভিন্ন বন্দরে নিয়ে যেত। কিন্তু 50 বছর আগে যখন রাস্তা উন্নয়ন হলো, তারপর ট্রাকের উন্নয়ন হলো, এই ইন্ডাস্ট্রিটা কমপ্লিটলি কোলাপস করে গেছে। আচ্ছা, এটা হলো একটা অরিজিনাল জাহাজের মডেল, এটা ছিল কিউসি ভিশন। আমার একটা ফ্রেন্ড ওটার ওনার ছিল, ও আমাদের একটা ওয়েবসাইট আছে, ওইখানে এখন যখন আমি পাবলিশ করছি, ওনার নাম হলো ক্যাপ্টেন সোহেল মাহবুব ভূঁইয়া। সোহেল এটা জিনিসটা কুরিয়ার করে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে, এটা অরিজিনাল জাহাজের মডেল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আর এখানে একটা কাঠের মতো একটা জাহাজের শেপি, এটা কি জিনিস? এটা ক্যানাডার ইন্ডিয়ান যারা ছিল, আচ্ছা আচ্ছা, আমরা ফার্স্ট নেশন এখন বলি, এককালে আমরা বলতাম রেড ইন্ডিয়ান, ওরা এটা একটা কাঠ দিয়ে কেটে 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 নৌকার মতন বানাতো। এটা ইউরোপিয়ান ক্যানোয়িং। আচ্ছা 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 আচ্ছা, এদিকে একটু যাই, এদিকে এটার সম্পর্কে একটু। এটা হলো আজকালকার ওই ইয়েতে সমুদ্রে বা ইয়েতে প্লেজার পাল তোলা করে, ফানের জন্য লোকজন করে এটা। আচ্ছা আচ্ছা, পাল তুলে ওই সি সাইডে এইসব দেখা যায় এইসব। আচ্ছা, আর একটা জিনিস এখানে বেশ বড় সড়ো একটা দেখছি। আচ্ছা, এটা হলো অনেক আগে, এটা হলো
এটাকে বলে দুই ফলকা, ইংলিশে বলে টু হোল শেপ। আচ্ছা আচ্ছা, এটা দেখেন আপনি যদি ভিতরে যান, এটা এখানে কিন্তু কার্গো ক্যারি করতো এটার ভিতরে। কার্গো? হ্যাঁ, এটার ভিতরে বিভিন্ন ধরনের কার্গো, যে কোনো জিনিস আপনার এটার ভিতরে নিয়ে তারপর জাহাজটা সেল করতো। বাট এগুলা অনেক দিন আগেকার, এখন আর এইসব আগে এগুলো সব অবসলিট হয়ে গেছে। এগুলাই হলো আমার মিউজিয়ামের ইভলিউশন অফ দ্য শিপিং ইন্ডাস্ট্রি, এটা আমি দেখাতে চেষ্টা করেছি। আর এদিকে একটা দেখছি, আচ্ছা এখানে হলো নর্থ নটরডেম। আমি বলি আজকালকার বাবু ভাই, আজকালকার সিমেন বেশিরভাগ প্রায় 500,000 to 1,000,000 ফিলিপিন থেকে আসে। ফিলিপিনরা অরিজিনালি খুব বাস্কেটবল পছন্দ করে আর খুব ফান লাভিং। ওরা জাহাজে গেলেই, যে কোনো জাহাজে গেলে একটা বাস্কেটবল টিম বানায় কম্পিটিশন। তো এক ফিলিপিনো সেইলার আমাকে এই দুটা প্রেজেন্ট করেছে, দুইটা দুই জাহাজে। দেখেন ফান লাভিং, দে ওয়ান্ট টু প্লে বাস্কেটবল। আচ্ছা 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 আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ইউনিফর্ম প্লাস ক্যাপ আছে, এগুলি সম্পর্কে একটু বলুন, কোনটা কিসের ইউনিফর্ম? আচ্ছা, এটা হলো চার স্ট্রাইপ, এটা হলো ক্যাপ্টেনের ইউনিফর্ম। আর ওই ওটা আমি যখন চিফ অফিসার ছিলাম, ওটা এক আমার নিজের ইউনিফর্ম ছিল, এটা প্রায় 30 বছর আগেকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো থার্ড অফিসারের ইউনিফর্ম, ক্যাপ্টেনের ইউনিফর্ম। আচ্ছা আচ্ছা। এটা বিভিন্ন কোম্পানির ইউনিফর্ম। তবে আমি একটা একজন আমাকে প্রেজেন্ট করেছে, এটা দেখেন এখানে কি লেখা আছে, দা ক্যাপ্টেন ইজ অলওয়েজ রাইট, ইজ অলওয়েজ। এটা নটিক্যাল টার্মে বলে যে ক্যাপ্টেন যা বলবে। হ্যাঁ, এটা আমরা হ্যালিফ্যাক্স মিউজিয়াম থেকে আমার ব্রাদার ইন ল আমাকে ইয়ে প্রেজেন্ট করেছে, উনি কিনেছিলেন। দ্য ক্যাপ্টেন ইজ অলওয়েজ রাইট, এটা সিমেন্স ট্রামে আছে, আমি ক্যাপ্টেন, আমি যা বলবো দ্যাটস অল, দ্যাটস ফাইন। ওকে, এখানে দেখছি একটা ঘন্টি, এটা হ্যাঁ এটা হলো জাহাজের রেগুলেশনে, জাহাজের সামনে একটা বেল থাকে, তা ওটার সামঞ্জস্য করে আমি এখানে একটা ঘন্টি লাগিয়েছি। জি, খুব চমৎকার। আবার এখানেও কিছু ইউনিফর্ম দেখছি। হ্যাঁ, এটা হলো ফিলিপিনো ক্যাপ্টেনরা, আমি দেখেছি ওরা এই এই ধরনের একটা ব্যাচ পরে। এটা হলো ফিলিপিনোদের, ফিলিপিনোর উপরে এখানে ওদের একটা অ্যাঙ্কার থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো ক্যাপ্টেনের, তারপরে নাটক সমগ্র সেনিমাল দিন, এগুলি কিসের উপরে? আচ্ছা, নুনকি একটি তারার নাম, উনি ক্যাপ্টেন শামসুজ্জামান, উনি লিখেছেন, নুনকি উনার মেন নাম। আচ্ছা, ৬০-৭০ বছর আগে ওই সিম্যান ওই ইয়েতে আপনার বুল ফাইট দেখেছিল, ওই সবেরও কথা আছে, আর্জেন্টিনাতে আর্জেন্টিনারও কথা আছে। আচ্ছা, এখানে দেখছি জাহাজের হুইল, এটিও আপনি সংগ্রহ রেখেছেন। হ্যাঁ, এটা হুইল, তার পাশে আর একটা ঘড়ি, এটা ঘড়ি, এটা হলো ওয়াইন্ডিং ক্লক। আচ্ছা আচ্ছা। আমার মনে হয় না আজকালকার বাচ্চারা কেউ জানে যে এককালে চাবিটা এরকম করে ঘোরাতো, এটা এটা মিউজিয়ামে চলে গেছে। তা এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এক জাহাজের স্ক্র্যাপ ইয়ার থেকে। আচ্ছা আচ্ছা। তো এটা হলো ওয়াইন্ডিং, 24 ঘন্টা ওয়াইন্ডিং। হ্যাঁ, তারপর এই তো এটা হলো জাহাজ, অরিজিনাল জাহাজের, অরিজিনাল জাহাজ। জি 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 জি। আচ্ছা, আর ওইদিকে এখানে হলো, এটা হলো আমি বলেছি যে এটা মিক্সচার অফ, মিক্স অফ মডার্ন অ্যান্ড ওল্ড ইয়ে নেভিগেশন। এটা হলো মডার্ন নেভিগেশন, সব জিপিএস, এখন জিপিএস দেখলে আপনি জাহাজের পজিশন পাচ্ছেন। এখানে অনেকগুলি রেডিওর মতো দেখা যাচ্ছে, এগুলির ফাংশন কি? হ্যাঁ, আমি এই মিউজিয়ামের একটা জিনিস দেখাতে চেয়েছি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ মডার্ন and old navigation. এগুলো হলো মডার্ন নেভিগেশনের, জিপিএস আছে, ন্যাপটেক্স মানে নেভিগেশন টেলেক্স, এখানে জাহাজের কোনো ওয়ার্নিং, ওয়েদার আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন, তারপর জাহাজের পজিশন আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন। বাট আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আপনার ওই সকালে সূর্যের জন্য, সন্ধ্যার সময় তারার জন্য ওয়েট করতে হতো।
এখানে একটা লাইট দেখা যাচ্ছে, এটি কি? এটা হলো জাহাজের স্টান লাইট। এটা হলো বাবু ভাই, এটা পিছন দিকে, আপনি যদি জাহাজের পিছন দিকে, জাহাজের পিছন দিকে কোনো জাহাজ যদি দেখে আমাদের, তাহলে এই এই জিনিসটা দেখবে, তার মানে বোঝা জাহাজটা কিন্তু সামনের দিকে। আচ্ছা, এটা হলো স্টান লাইট, এটা হলো পিছন দিকে জাহাজের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সাথে একটা আপনার ওই সেলফোন দিয়ে টেক্সট ইমেল হয়, এটার সাথে আমি স্টান লাইটের সাথে করেছি। যেমন ধরেন এস এস যদি পাঠাই, এটা হলো এস, এটা হলো ও, সবাই বুঝবে যে এটা এস এস পাঠাচ্ছে জাহাজ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে টেলেক্স মেশিন। হ্যাঁ, এটা হলো ইনমারসেট এ, এটা অবসলেট হয়ে গেছে, এটা আর নাই এখন, বাট এটা টেলেক্স ছিল, এটা নিউয়ার ফর্ম, বাট এখন নাই। আচ্ছা 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 আচ্ছা, ভাই আপনার অনেক চমৎকার কালেকশন দেখলাম। খুব জানতে ইচ্ছা করছে যে এই যে মিউজিয়াম আপনি করলেন, এটার অনুপ্রেরণার জায়গাটা কোথায় ছিল? এটা আমি 6-7 বছর আগে একটা বাংলাদেশের একটা ছোট্ট একটা খবর ছিল, ওটা হলো ময়মনসিংহের বোধ হয় কোনো এক ভদ্রলোক, উনি গ্রামে থাকেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম, ক্রিকেট দল যত কবারই জিতেছে, প্রত্যেকটা পেপার কাটিংগুলো ওনার বাসার মধ্যে চমৎকারভাবে লাগিয়েছে। আচ্ছা, এবং এটা আপনার ওই ইয়েতে সবাই ওই গ্রামে গেলে, ডিসির থেকে আরম্ভ করে সবাই ওই গ্রামে যায়, ওই মিউজিয়ামটা দেখে। আচ্ছা আচ্ছা, তো এটা থেকে আমি করেছিলাম, তো ওইখান থেকে আমার শুরু, ইনস্পিরেশনটা ওইখান থেকে। জি জি জি। তো এই মিউজিয়ামটা কতদিন হলো আপনার সাথে? এটা প্রায় 10 বছর হয়েছে, আমি বিভিন্ন জায়গা থেকে এগুলা করেছি। আপনারা তো সবাই জানেন চিরাং স্ক্র্যাপ ইয়ার্ড হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্র্যাপ ইয়ার্ড, ওখানে অনেক কিছু পাওয়া যায়। তারপর আমি ইয়ের থেকে এখানে অ্যান্টিক শপ থেকে কিছু কিনেছি। আমরা যখন জাহাজে চাকরি করতাম, এন্টারেস হলো খুব উজ্জ্বল একটা নক্ষত্র, তারা, ওটা দিয়ে আমরা সাইট নিতাম। আর অ্যাকচুয়ালি অ্যান্টারেস ওটার আমাদের ফ্যামিলির সাথে মিলে গেছে, যেমন অ্যান্টারেস মানে আনিকা, টি হলো তামিদ, আর দিয়ে রুমানা, আর এ আহমেদ। চমৎকার চমৎকার, কারণ ভাই আসলে খুব ভালো লাগলো আপনার এই মিউজিয়ামটি দেখে। আশা করি আরও অনেক কিছু আপনার সংগ্রহে আসবে, সংগ্রহ করবেন। কষ্ট করে এসছেন, প্রাউড যে আপনারা আসছেন আর দেখছেন, আর এটা যদি দর্শকদের ভাল লাগে তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওনা হবে। অনেক ধন্যবাদ।